হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন আজ হলো মঙ্গলবার, তো আজ এসেছি আমি মামার বাড়িতে মোবারকপুর। আর এখানে মোবারকপুর থেকে কিছুটা দূরে গিয়ে ভাটুপাড়া, তো ওখানে বর্ডার আছে, বর্ডার এলাকায় এখানেই একটা মেলা হয় আর কি, কি যশইতলা মেলা বলে। আচ্ছা, যশইতলা মেলা বলে, ওইখানে যাব আমরা। এখন তো রেডি তো হয়ে গেছি, কিন্তু যা অবস্থা, মেঘের এমন হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ কিরকম হাওয়া হচ্ছে, ঝড়ের মতন অবস্থা। এখন জানি না কিরকম হবে, বৃষ্টি হবে না চলে যাবে সেটাই বুঝতে পারছি না। মানে দেখতে এসে কি হয়ে গেল, কি হবে এখন, যাওয়া যাবই, যাব বৃষ্টি হলে যাবই। তো যাই হোক, যাবই, কেউ ঠেকাতে পারবে না, বৃষ্টিতে ভিজতে ভিজতে হলেও যাবো। ওখানে যখন এসছি কোনোদিনও দেখিনি, মানে মেলাটা কি হয় ওখানে, মানে বর্ডারের এপার ওপার খুলে দেওয়া হয়, মানে যাওয়া আসা একটা মেলা হয়, একটা বট গাছ আছে সেখানে পুজো হয়, মানে এপার এপার থেকে আমরা বাংলাদেশের ওই পারে যেতে পারবো, এটাই হলো, মানে কোনো কিছু ছাড়াই, কোনো আধার কার্ড, কোনো কিছু ভোটার কার্ড, কোনো কিছু ছাড়াই আমরা যেতে পারবো ওইদিকে। তো ওখানে সেই সেই মানে সেই বুঝে একটা মেলার মতন হয়। তো যাই হোক, কোনোদিনও দেখিনি, তো যাবো, চলো দেখা যাক কী হয়। আর যাবো তো অবশ্যই, মেঘ হুসুক আর বৃষ্টি হুসুক তোমাদের সঙ্গে শেয়ারও করবো সেটা। তো চলো, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি মানে সরি, বৃষ্টি তো হয়নি, এত ঝড় হলো, হাওয়া হলো, ছাদের উপর তেজপাতা ছিল, সব তেজপাতাগুলো পড়ে গেছে, সেইগুলোই মামি এখন তুলছে, তেজপাতাগুলো সব হাওয়া একদম উল্টে পাল্টে একদম একাকার। আমরা হলাম চারজন, ও আমার তিনজন আর একজন কোথায় তো, এই যে আছে ঝগড়ুতে, ওটা হলো ঝগড়ুতে। সবাই বাড়ি যাচ্ছে, আমরা এখন যাচ্ছি, হ্যাঁ সবাই বেলা ঘুরে বাড়ি চলে যাচ্ছে। আর আমরা ঝড় বৃষ্টির মধ্যে সাত সমুদ্র তেরো নদী পার করে এখন মেলা দেখতে, বাংলাদেশ তাও আবার এখানে সে আসে না, একদমই তাই। তো চলো যাওয়া যাক, বেরিয়ে তো গেছি। এই রাস্তা দিয়ে অনেকটা নাকি, মেঘ চলেই যাবে। ওই যে ঠাকুরমা খুব ভালোই ভেঙে গেল, কি হলো আর জীবনে, কি হলো, চলো ওই যে এখন ভিতরে লোক আছে, চলো চলো চলো, একটু বলি, চলো একটু বলতে হবে, তুমি একটু বলবে। যাই হোক, কপালে আছে দেখতেই পাচ্ছ, এই যে গাছ, এই গাছগুলো পুজো হয়, এই যে বর্ডার পেরিয়ে দেখতে পাচ্ছ, বর্ডার পেরিয়ে এই সাইডে কিছু
এই যে দেখতে পাচ্ছেন এইখানে পূজো হয় সব গোপাল দিয়েছে যারা যারা মানে মানুষই করে যাদের বাচ্চা হয় না যারা মা হতে পারছে না তাদের মানুষই করে অনেক রকম মানুষই হয় এখানে খুবই জাগ্রত একটা দিবস এইখানেই পুজোটা হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে খুব সুন্দর করে পুজোটা হয়েছে যাই হোক আমি বুঝতে পারছি না মানে এত তাড়াতাড়ি খুবই কেউই নেই পুজোটা শেষ হয়ে গেছে যদিও তো যাই হোক শেষ মুহূর্ত একটুখানি দেখার সুযোগ হলো এটাই অনেক দেখতে পাচ্ছ বাংলাদেশের ওই সাইডটা ওই দেখতে পাচ্ছ বাংলাদেশের ঘর বাড়ি দেখা যাচ্ছে ওই সাইডে তাই তো ওই দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ টিনের ঘর আর এখানে সবাই দাঁড়িয়ে আছে এসে নিয়ে যাচ্ছি আমরা বাস্তা পার করে কাটা বাই 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 এখানে সব বৃষ্টিতে ভিজে বলবো যা তা অবস্থা একদম বৃষ্টিতে দেখো অবস্থা পায়ের চুল ফাটা হইছে বৌদি পায়ের অবস্থা খুবই খারাপ সবারই আর কি বলবো যা বৃষ্টি হলো বৃষ্টিতে তবুও যাই হোক কি হলো একটু ওই পারে গিয়ে একটু অন্তত মানে মনে মনে ছিল যে ওই পারে গিয়ে অন্তত গাছটা দেখবো তো দেখতে তো পেরেছি পুজোটা মানে পুজোটা দেখতে পারিনি মানে পুজো দিয়েছে সেই গাছগুলো দেখতে পেরেছি যাই হোক চলো চুলের অবস্থা দেখো ভিজে আর পুরো ভিজে গেছে ওখানে দাঁড়িয়েছি মানে অনেক বৃষ্টির জল আসছিল গায়ে হাওয়ায় পুরো ভিজে গেছে সামনের দিকটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো চলো এখানে দেখতে পাচ্ছ বড় ক্যাম্প একটা এখানকার ঘাট করা বাবা বিশালে দেখাতে হবে বুঝিস না ক্যাম্প এরিয়া আছে এখানে এটা পেছন দিকটা দেখি সামনের দিকটা তুলতে পারি কিনা ওখানে অনেক বারণ করে যেহেতু অনেক নাম্বার টাম্বার থাকে তার জন্য ভিডিও করতে বারণ করছিল বেশি তাই ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে এখানে আমরা পটল নিয়েছি যে কি বলে একে এটা কি বলে স্প্রিং পটেটো আচ্ছা স্প্রিং পটেটো বলে তো এখন রেডি হয়ে গেছে চারটে চারজনের মানে এই যে আমার সাথে তো চারজন চারটি কই এই তো দুটো আর এই তো দুটো আচ্ছা এই নাও এই যে আমার টাকা দাও এ তো নৌ তোদের বাড়ি তো দে আমার দামি দিচ্ছি তুই কুড়ি টাকাটা দিয়ে দে না আমি তারপরে বাড়িতে চলে আসি এত বৃষ্টি হলো যে আর ভিডিওই করতে পারলাম না তারপর তোমাদের তো দেখলাম যে স্প্রিং কি পটার তো তাই তো স্প্রিং পটার খেলাম তারপরে আবার বৃষ্টি জমে গেছিলো তারপর যাই হোক বৃষ্টিতে মানে ছাতা ধরবো না ফোন ধরবো না ব্যাগ ধরবো কিছু করতে পারছিলাম না তো তাদের করে আস্তে আস্তে করে এবারে চলে এলাম আর এই দেখতে পাচ্ছ পেঁয়াজি নিয়ে এসেছি আর এখন সেগুলো পেঁয়াজি খাচ্ছি সবাই খাচ্ছি তো সবাই আমরা খাচ্ছি এখন তো খেয়ে দেয় আমি একটু পরে বাড়িতে চলে যাবো তারপর যেহেতু মেঘের অবস্থা খুবই খারাপ তো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি যেতে হবে যেতেই হবে তো খেয়ে নি চলো তো আমি বাড়িতে চলে এসেছি এত বৃষ্টি যে আমি মোবাইলটা বের করে যে ভিডিওটা করব একটা ক্লিপ নেব আমি কিছুই করতে পারিনি মানে বৃষ্টি এত বৃষ্টি ছিল পরিমাণ তো আমি তো দেখতেই পারলে চপ খাচ্ছিলাম পেঁয়াজি নিয়ে এসেছিলাম মেলা থেকে সেগুলো খেলাম খেয়ে আমি তখনই বেরিয়ে গেছি এত মেঘ ছিল তারপর অটোতে উঠলাম অটোতে উঠে বৃষ্টি নেমে গেছে মানে আর মানে কোনো ভিডিওই করতে পারিনি তারপর বাড়িতে চলে এসেছি এসে
কারেন্ট ছিল না, যার কারণে ভিডিও আর করিনি তখন। তো বাড়ি আস্তে আস্তে 6টা বেজে গিয়েছিল, 6টা তখন 7 বাজে, তখন আমি বাড়িতে পৌঁছেছি। আর এখন কারেন্ট এসেছে তাই আমি ভিডিওটা করছি। আর মানে সত্যি মানে এখন বৃষ্টি নেই, যদিও এখন বৃষ্টি নেই কিন্তু মেঘ আছে বাইরে, আর হয়তো আবার হতে পারে বৃষ্টি। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম মানে যতটুকু পেরেছি দেখিয়েছি। তো আমি তো দেখতেই পাইনি ভালো করে, কি বলবো, যে বৃষ্টি হলো মানে এরকম আশা নিয়ে যাইনি। ভেবেছিলাম বেশ ভালোভাবে দেখবো, ঘুরবো, জায়গাটা দেখবো যে ওপার বাংলা মানে এপার সব। তো যাই হোক, কিছুই সেরকম ভাবেও হলো না, বৃষ্টিটা এসেই একদম সমস্ত কিছু একদম। তো যাই হোক, কেমন লাগলো এইটুকুই ভিডিও, অবশ্যই কমেন্টস করে জানিও। তো ভিডিওটা এইটুকুই, কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।